স্বাধীন বাংলা নিউজ টিভির একান্ত সাক্ষাৎকারে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ উসমান গনি পাটোয়ারি, আমাদের চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ তসলিম হাসান জানান, স্বাধীন বাংলা নিউজ টিভি 2020 সালের সুবর্ণ নববর্ষ উপলক্ষে স্বাধীন বাংলা নিউজ টিভির মাটি ও মানুষের উন্নয়নের কথা বলে একান্ত সাক্ষাৎকারে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গনি পাটোয়ারি দীর্ঘদিনের চেষ্টায় চাঁদপুর জেলা পরিষদকে ডিজিটাল সেবা দেওয়ার চেষ্টায় সক্ষম হয়েছেন। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে তিনি সকল মানুষের পাশে থেকে কাজ করে আসছেন এবং মাদক, হিপটিজিং, ক্যাসিনো, বাল্যবিবাহ থেকে শুরু করে সকল অনিয়মের বিরুদ্ধে যুদ্ধ করে আসছেন তিনি এবং চাঁদপুর জেলার মধ্যে সকল মানুষের স্পন্দন ও পছন্দের মানুষ হয়ে উঠেছেন তিনি। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল গনি পাটোয়ারি এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে পাক বাহিনীর হাত থেকে বাংলাদেশ স্বাধীন করেছে। বর্তমান সরকারের নীতিমালা এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিষয়ে কিছু বলতেই তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে বিনামূল্য পাঠ্য বই বিতরণ এবং পাঠদানের সুব্যবস্থা করেছে এবং শেখ হাসিনার যে আশা আকাঙ্ক্ষা বাংলাদেশকে ডিজিটাল করার স্বপ্ন বাস্তবায়ন করবে এই প্রত্যাশা আয় তিনি সকলের সহযোগিতার কামনা করেন। আমি স্বাধীন বাংলা নিউজ টিভিকে ধন্যবাদ জানাই। 2020 সাল বাঙালি জাতির স্বপ্নের বছর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বজ্রবর্ষ আমাদের শুরু হয়েছে আগামী 10ই জানুয়ারি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন স্বাধীন বাংলাদেশের পদার্পণের মাধ্যমেই আমরা এই দিনটিকে স্মরণীয় গৌরণীয় করে রাখার জন্য আমরা 10ই জানুয়ারি আমাদের ক্ষণ গণনা কাউন্ট ডাউন গণনা শুরু হবে। এই শুরুর মুহূর্তেই এই স্বাধীন বাংলা নিউজ টিভির মাধ্যমে আমি আমার এই সাক্ষাৎকারের শুরুতে জানের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা এবং পুতুলের সুন্দর দেশামুজি, মহান জাতীয় চারনাথা, তিরিশা ছড়ি, 2 লাখ 19 হাজার মা বোন এর প্রতি সর্বোচ্চ সম্মান জানাই। আমি সম্মান জানাই 15ই আগস্ট সে কালো রাত্রিতে জাতির পিতার নাম প্রতিষ্ঠাপকের বাঙালি জাতির বিশ্বাঙ্গার সন্তান যারা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য আমাদের জাতীয় পতাকাকে, আমাদের সমস্ত আমাদের বাঙালি জাতির অর্জনকে ধ্বংস করার জন্য আমাদের মহান নেতাকে নিয়মিত হত্যা করে। আমি আজকে এই শুভক্ষণে স্বাধীন বাংলা নিউজ টিভিতে এই সাক্ষাৎকারের মাধ্যমে এটুকুই বলতে চাই, জাতির পিতা বাঙালি জাতির জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, কবিতা দারিদ্রমুক্ত বাংলা বিনির্মাণ, সেখানে প্রত্যেকটা নাগরিকের যেন স্বাধীনতার সুফল পায়, সেখানে অন্ন বস্ত্র চিকিৎসা বাস্তব চিকিৎসার সমস্ত ব্যবস্থাটাই জাতির পিতার যে স্বপ্ন ছিল বা এবং এই বাংলাকে ধীরে ধীরে উনি উন্নয়নের এক মহাসড়কে নেওয়ার জন্য যে মহা পরিকল্পনা হাতে নিয়েছিলেন, সেখানে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে জাতির পিতার দীর্ঘ 24 বছরের এই বাঙালি জাতির স্বাধিকারের জন্য, বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যে দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের মাধ্যমেই আমরা একটি স্বাধীন সর্ববাংলাদেশ আমরা পেয়েছি। সেই স্বপ্নটি সামনে পেয়ে জাতির পিতা এই বাংলাদেশকে যখন ক্ষুদা দারিদ্র মুক্ত বাংলা নির্মাণের জন্য উনি সুদূর প্রচারের পরিকল্পনা গ্রহণ করেছেন, যে সেই কালো রাখতে জাতির আজকে দীর্ঘ 21টি বছর আমরা স্বাধীনতার পক্ষে সকল শক্তি জাতির পিতা সুযোগ্য কন্যা জননী শেখ হাসিনা 1981 সালে সত্যি মেয়ে বাংলার মাটিতে পদার্পণের মাধ্যমে বাঙালি জাতি তার পিতা
আমাদের মহান নেতার হত্যা সহ এই দেশে ভোট পাঠের অধিকার সহ সমস্ত গণতান্ত্রিক আন্দোলনের জনমুক্তি শেখ হাসিনা নেতৃত্ব দেন। আমরা অনেক বক্তব্য জানাতে ১৯৯৬ সালের আমরা ১২ জুলাইয়ের বিচারক নির্বাচনে জনমুক্তি শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা আমরা করতে পেরেছি। সেখানে আমাদের নির্বাচনী অঙ্গীকারই ছিল যদি আওয়ামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসে সেখানে আমরা আমাদের ৩১ লাখ রক্তের বিনিময়ে যে সংবিধান এই সংবিধান থেকে কুখ্যাত ইনভেন্ট অ্যাক্ট আমরা বাতিল করব। সেই কুখ্যাত ইনভেন্ট অ্যাক্ট বাতিল হয়েছে যাতে পিতার হত্যাকারীদেরকে আমরা বিচার আওতায় নিয়েছি এবং তাদের বিচার হয়েছে এবং তাদের রায় কার্যকর রয়েছে। এখনও কিছু কুলঙ্গা দেশ বিদেশে এখনও লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমরা আশা করব বর্তমান সরকারও দীর্ঘ প্রতিজ্ঞ, আমরা কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই আন্তর্জাতিক আইন আদালতের মাধ্যমে আমরা এই কুলঙ্গাদেরকে কুখ্যাতদেরকে আমরা দেশে ফিরিয়ে আনি, তাদের বিচার আমরা করব। আমি আজকে এই ২০২০ সালের এই পবিত্র বছরে এই মুজিব বর্ষের এই বছরে আমি একটু বলতে চাই, এই বাঙালি জাতি আমরা যেই অন্যায়টুকু মহান নেতার প্রতি যে অন্যায় হয়েছে, যে নৃশংস হয়েছে, এই নৃশংস হত্যার এই পাপ থেকে আজও আমরা মুক্ত করতে পারি নাই। জাতির পিতার সারা জীবনের যে ত্যাগ, যে একটি সুখী সমৃদ্ধ বাংলা, এই ৩০ লাখ শহীদের রক্তের এই বাংলায় জাতির পিতা চেয়েছেন এই বাঙালি জাতিকে পৃথিবীর মানচিত্রে একটি অন্যতম একটা প্রগতিশীল একটি শান্তি কালকে দেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য। আপনার এটা দেখবেন জাতির পিতা সে ৭২ থেকে ৭৫ পর্যন্ত জাতির পিতা রাষ্ট্রের ক্ষমতা থাকে কালে জাতিসংঘ সন্ত্রাসী সকল ক্রমে জাতির পিতা এই বাংলাদেশকে বাংলাকে এই দেশের কে শান্তি একটা নীল হিসাবে এবং সারা পৃথিবীতে একটি শান্তি বিশ্ব হিসেবে গড়ে তোলার জন্য জাতিসংঘ সারা বিশ্বে উনি যখনই যে সেমিনারে যেতেন সেখানে উনি শান্তির কথা বলতেন, উনি অসহায় মানুষের কথা বলতেন, উনি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলতেন। প্রত্যেকটা বাসনে জাতির পিতা যে ৩০টা ৩১টা বাসন আমরা দেখেছি, আমরা দেখেছি শুনছি, সে প্রত্যেকটা জায়গায় শান্তির কথা আর সর্বজায়গায় ছিল সে বাংলার গর্বের কথা। আমার সন্তানেরা আমার জনগণ ৩০ লাখ শহীদের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি। সুতরাং এই দেশের মানুষকে অর্থনীতি মুক্তি দিতে হবে, তাদেরকে তাদের স্বাধীনতার সকল সুফল আমরা তাদের ঘরে ঘরে আমরা খুশিয়ার দেওয়ার জন্য জনমুক্তি আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে নিরলস কাজ করছিলেন, কিন্তু জাতির পিতাকে চোখে যদি ৭২ জন জাতির পিতাকে হত্যা করা না হতো আমরা অনেক আগে আমরা এই বাংলাদেশ পৃথিবীতে মর্যাদাশালী দেশ হিসেবে। আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনমুক্তি শেখ হাসিনা ২০০৯ সাল থেকে রাষ্ট্রের ক্ষমতায় আছেন এবং আজ পর্যন্ত উনি রাষ্ট্রের ক্ষমতা থেকে জাতির পিতা সমস্ত চিন্তা চেতনাগুলি অর্থাৎ জনগণের বাক্য উন্নয়নের জন্য উনি নিরন্তর কাজ করে যাচ্ছেন। ওনার প্রত্যেক জনমুক্তি শেখ হাসিনা আজকে যে বাংলাদেশকে উন্নয়নের যে মহাসড়কে নিয়ে গেছে সেখানে আমরা সর্বক্ষেত্রে আছি, আমরা আকাশে, আমরা মহাকাশে, আজ সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৃষ্টি হয়েছে। আজকে আপনারা দৃশ্যমান সারা বাংলাদেশের উন্নয়নের মহাসড়ক আছে। আমরা যে জনমুক্তি শেখ হাসিনা যে অগ্রগতির ১০টা প্রকল্প হয়তো আগামী ২-১ বছরের ভিতরে বাস্তবিত হয়ে যাবে যদি সত্যিকার অর্থে আমরা এই ধারাবাহিকতা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধনিক সূত্রে যদি সঠিকভাবে আমরা ধরে রাখতে পারি এবং বর্তমান সরকারের যেই মন্ত্রী পরিষদ আছেন জনমুক্তি শেখ হাসিনাকে যদি আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আমরা ইনশাল্লাহ আগামী ২-৩ বছরের ভিতরে বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী অবস্থান মনে করে যাবো। ইতিমধ্যে বাংলাদেশ মধ্যমের দেশে আমরা পরিণত হয়েছি, তারপর আমাদের কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, এটা আপনারা দেখছেন দৈহিকার সমস্যাটা সহ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলিও জনমুক্তি শেখ হাসিনা অত্যন্ত যোগ্য নেতৃত্বের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এবং ডিপ্লোমেটিক চ্যানেলে এবং ভিন্ন ভিন্ন ফোরামে কথা বলে এই ভূমিকা সমস্যাটা উনি সমাধান করবেন, এই বিশ্বাস আমাদের আছে।
এবং জননেত্রী শেখ হাসিনা যে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করে তা বাস্তবের সঙ্গে উনি মিলে গেছে। স্পষ্টভাবে বলেছেন এই বাংলাদেশে কোনো জঙ্গি থাকবে না, কোনো সন্ত্রাস থাকবে না, কোনো মাদক থাকবে না, এবং কোন মানুষ যেন যেন না খেয়ে থাকে, বিধাহীন না থাকে। প্রত্যেকটা নাগরিক যা তার সন্তানদেরকে লেখাপড়া সহ সমস্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারে। আজকে অর্থনৈতিক যে জোনগুলি আমাদের হচ্ছে সেগুলি আপনার দেখবেন যে এই জোনগুলি যদি বাস্তবায়িত হয় এই দেশের মানুষ আর বিদেশে যেতে হবে না, বিদেশের মানুষগুলি বাংলাদেশে সে কাজ করবে, এই রোলে সে বাংলা জনগণ শেখ হাসিনার জন্য আমরা সকলেই দোয়া করি। আমরা যারা জাতিগত আদর্শের সন্তান জনগণের কর্মী হিসাবে আমরা এই তার দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি বাংলাদেশ আওয়ামী লীগ তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস আমরা লড়াই করতে করতে আমরা জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের শাসনবার জননেত্রী হাসিনাকে ন্যস্ত করেছি, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আওয়ামী লীগ দুর্বার আন্দোলন করেছে, সে আওয়ামী লীগ আজও সক্রিয় শপথ নিয়েছে নতুন উদ্যমে। গত কয়েকদিন আগে 20-21 জানুয়ারি আমাদের আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে আমরা জননেত্রী শেখ হাসিনা আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে অত্যন্ত দৃঢ়চিত্তে উনি ঘোষণা করেছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠন সকলে যেন জাতির পিতা আদর্শ উজ্জীবিত হয়, সমস্ত লোভ লালসের উপর থেকে ত্যাগের মহিম উজ্জীবিত হয়ে আমরা আমাদের প্রত্যেকটা সংগঠনকে গড়ে তুলব। এবং এই কথা আমরা বিশ্বাস করি দল যত বেশি শক্তিশালী থাকবে সরকার স্থিতিশীলতা তত বেশি হবে। আমরা এক অসম রাজনৈতিক শক্তির সঙ্গে আমাদের লড়তে হয়, সেখানে বিএনপি নামে একটা রাজনৈতিক দল আছে যারা জাতির পিতা হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত তারা বিএনপি সেই তাদের এই অসম একটা দলের সঙ্গে আমাদের লড়তে হয়। আমাদের দুর্ভাগ্য যে 30 লাখ শহীদের বাংলাদেশে যে 2,79,000 মাহবুবের ইজ্জতের বাংলাদেশে বিএনপির মতো একটি দল এই দেশে রাজনীতি করবে এটা আমার ভাবতে কষ্ট হয়। যেখানে বাংলাদেশ জাতির পিতা এক অবহেলিত, যে দেশে জাতির পিতা হত্যার সঙ্গে জিয়র অংশ তারা সকলে জড়িত এই দেশে তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত ছিল না। কিন্তু জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সহনশীল, উনি গণতন্ত্রের প্রতি আস্থা রেখেছেন, জনগণের উপর রায় ছেড়ে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা এবং তার ক্যাবিনেট এবং আমরা যে দল যারা আমরা আছি আমরা সকলে এক অভিন্ন থেকে রোগ আলোচনার উদ্যে উঠে আমরা আমাদের প্রত্যেকের বন্ধুটিগুলিকে আমরা সংশোধন করি। যদি আমরা শপথ নিতে পারি তবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আমাদের সরকারের ধারাবাহিকতা যেমন থাকবে এবং বাংলাদেশ যে উন্নয়নের মহাযজ্ঞ শুরু হয়েছে এবং সারা বিশ্বের আজকে ভিন্ন ফোরাম বলে আজকে ওয়ার্ল্ড ব্যাংক বলে আইএমএফ বলে বিভিন্ন ফোরাম প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের এই উন্নয়নের যে মেজিকটাকে এটাকে নিয়ে তারা বিশ্লেষণ করছে, তারা ভাবছে কীভাবে সম্ভব হয়েছে। আমরা তাদেরকে বলেছি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী এটি আমাদের বড় চাওয়া এবং এটি পাওয়া। জননেত্রী শেখ হাসিনার হাতে যতদিন দল থাকবে যতদিন সরকার যত সরকার থাকবে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতির পিতা বাংলাদেশ যেখানে আপনারা দেখবেন 72 থেকে 75 জাতির পিতা যেখানে প্রত্যেকটা বা ফোরামে বলেছেন বিভিন্ন দেশ সফর করেছেন জাপান গিয়েছিলেন জাপান থেকে এসে বলেছেন আমি 2000 সালের প্রতি আমি অর্থনীতি পরাশক্তি জাপানকে আমি টপ দিয়ে যাবো, সুইজারল্যান্ড গিয়েছিলেন চলতে এসে বলেছেন আমি আমার বাংলাকে বিশ্বের মতো অন্যতম শান্তির একটি দেশ হিসেবে প্রতিষ্ঠা করি। সারা বিশ্বের মানুষের বিশ্বাস করতেন সেই মহান নেতাকে আমরা হারিয়ে ফেলেছি, সেই মহান নেতার চিন্তা চেতনাকে আমরা হয়তো জাতীয় পিতার মাধ্যমে বাস্তবায়ন করতে পারি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা আছেন আমরা বিশ্বাস করি, আমরা এই বিশ্বাস নিয়ে আমরা বেঁচে আছি। জননেত্রী আছেন জাতির পিতার সকল স্বপ্ন সকল দিকনির্দেশনা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করবেন। তার কারণ একটা ব্যক্তিগতভাবে একবার বলতে চাই জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার জ্যেষ্ঠ সন্তান, জাতির তো অত্যন্ত বেশ সাধকতা অন্য সন্তানদের বিবর্তন কিন্তু জাতির পিতার সমস্ত চিন্তা চেতনা বলি সমস্ত পরিকল্পনা প্রতিনিধি শেখ হাসিনা। সুতরাং এই ধীরে ধীরে তাহলে দেখে যাচ্ছে আমাদের সর্বোচ্চ উত্তর দরকার, আমাদের গৌরবের সঙ্গে করে থাকতে হবে যে গৌরলার হচ্ছে বুদ্ধি এই দীক্ষা জাতির পিতা দিয়েছিলেন। আপনারা দেখবেন জাতির পিতার দীর্ঘ সংগ্রামে যারা জাতির পিতার কাছে ছিলেন যারা জাতির পিতার কর্মী ছিলেন যারা জাতিকে জানতাম মানেছেন জাতির পিতা প্রত্যেকের পিতরে ছিল আদর্শ জাতির পিতা নই জাতির ছিল তাদের অঙ্গীকার। আজকেও আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের দিকে যেভাবে দেশকে নিয়ে যাচ্ছে
দলকে ওই সাংগঠনিক শক্তির মধ্যে এনে সত্যিকার অর্থে যারা যারা সে দূর সময় থেকে এই দলের সঙ্গে ছিল তাদেরকে নিয়ে জনতা শেখ হাসিনা যেভাবে নেতৃত্বের বিকশিতা নেতৃত্বের প্রসারটা করছে সত্যি সেখানে ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত আমাদের আওয়ামী লীগের সংগঠন তৃণমূল সংগঠন সেখানে ওয়ার্ড ইউনিয়ন থানা যদি শক্তিশালী হয় জেলা শক্তিশালী থাকবে জেলা শক্তিশালী থাকলে কেন্দ্র শক্তিশালী হবে এই বিষয়টি জনতা এখন শেখ হাসিনা দেখছে এবং আমি মনে করি যদি যদি আল্লাহ যদি আমার আমাদের নেতৃত্বে আল্লাহ যদি সুস্থ ভালো এবং দীর্ঘকাল দান করেন আমরা আগামী 5 বছর মধ্যে আমাদের এই সরকারের যে ব্যায়াম এই 5 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি অর্থনৈতিক অবস্থান অর্থনৈতিক একটা শক্তি হিসাবে পৃথিবীতে অবস্থান করব আমরা অনেকেই বলেছেন যদি শেখ হাসিনা মায়ানমারের সঙ্গে একটি যুদ্ধের দিকে চলে যাচ্ছে না জনতা বেঁচে আছেন আপনারা দেখেছেন সন্ত্র বিধি আপনারা দেখেছেন ভারতের সঙ্গে আলাপ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে আমরা আমাদের আমাদের সমুদ্র সীমানা আমরা ঘেঁষেছি আমরা মিয়ানমার সমুদ্র সীমানা সিদ্ধি করেছি আমাদের আমাদের যে সীমান্ত সীমান্তের সমস্যার সমাধান হয়েছে আপনারা অনেক পর্যন্ত জাতির আমাদের জনপ্রিয় শেখ হাসিনা 2014 নির্বাচন বলেছেন আমি যদি বিজয়ী হই সেখানে নির্বাচন স্কেয়ারি ছিল সেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হবে যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন পাশাপাশি প্রত্যেকটা কথা যা বলেছে নির্বাচন স্কেয়ারে আমরা প্রত্যেকটা স্কেয়ারি জনপ্রিয়টা বাস্তবায়ন করে পাচ্ছি শুধু আমাদের দরকার আমাদের দরকার আমাদের দলের শক্তিশালী সাংগঠনিক শক্তি এবং যারা সত্যিকারের দিকে জন্য জনগণকে জীবন দেওয়া ভালো হচ্ছে যাদের পিতাকে আত্মীয় বেঁচে আছে এদের মাধ্যমে যদি নেতৃত্ব সৃষ্টি হয় আওয়ামী লীগ জাতির পিতা আওয়ামী লীগ চৌধুরী শেখ হাসিনা আওয়ামী লীগ দুর্বার প্রতিটি সাংগঠনিক শক্তি নিয়ে দল সরকারকে সর্বোচ্চভাবে সরকার সকল উন্নয়ন কর্মকাণ্ড সরকারের সকল নির্দেশনাগুলি দল বাস্তবায়ন করবে এবং চৌধুরী শেখ হাসিনা এই চিন্তার কাছে দল এবং সরকার উনি ভিন্ন করে দিবেন কিন্তু আমাদের কথা জনজী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনজী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীও থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি থাকবে এই ব্যাপারে আমাদের কোনো কথা নেই এইটি থাকবে আমাদের শেষ কথা যতদিন জনজী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে আওয়ামী লীগের সভাপতি থাকবে সেখানে বাংলাদেশ সব দেশ যেবে নেতৃত্ব সরকার যেখানে তার সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিবেন জন্য শেখ হাসিনা সরকার প্রধান হিসাবে আর দলের প্রধান হিসাবে জন্য শেখ হাসিনা সারা বাংলাদেশের সমগ্র শক্তিশালী করবে স্বাধীন বাংলা টিভি নিউজের মাধ্যমে আমি আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমরা সৌভাগ্যবান বাংলাদেশের 61টি জেলা হয়ে সৌভাগ্যবান আমরা জন্য যে শেখ হাসিনা জাতির পিতার যে চিন্তা চেতনা ছিল জেলা পরিষদকেও জনগণের প্রতিনিধিদের দ্বারা উনি উনি ন্যস্ত করেছেন জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত আমরা জাতির পিতা জনশত অধিক বছর আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা 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 উদযাপন করব স্বাধীন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব সেই লক্ষ্যে চাঁদপুর জেলা পরিষদ আমরা আমরা বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করছি মজুর বর্ষে আমরা কেন্দ্রীয় যে নির্দেশনা আসবে সব সেই নির্দেশনার পাশাপাশি আমরা কিছু কর্মসূচি আমরা নিয়েছি এবং এই কর্মসূচিগুলির ভিতরে আমরা আমরা আমাদের আমাদের শিশু পরিবার আছে মুগ্ধ আছে তাদের জন্য আমরা আমরা কিছু উষা সহ কিছু ব্যবস্থা করেছি এবং আমরা শিল্প মানুষের জন্য আমরা শিল্পস্ত্র দিব এবং আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি সহ আরও অন্য অন্য আরও কিছু বিষয় আমরা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা জাতীয় পথে বিতরণ সহ আমরা অনেক কর্মসূচি নিয়েছি আমাদের বর্তমান সরকারের উন্নয়নের যে ফিরিস্তিটা এটা তো দৃশ্যমান আছে তারপরে কতটা বলবো আপনি প্রতি বছর পয়লা জানুয়ারি বই উৎসব এই বছর প্রায় 35 কোটি বই বিতরণ করেছেন এবং উদ্বোধনটা যেমনটি শেখ হাসিনা করেছেন এত ব্যস্ততার মধ্যে এত ব্যস্ততার মধ্যে তাকে জানি একটা একটা জাতিকে যদি মৌলিক শিক্ষায় শিক্ষিত করা যায় এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করা যায় সেখানে তাদের সৈতিক এবং নৈতিক শিক্ষা রাখবে সেই দিকে জনগণ শেখ হাসিনা কাজ করে যাচ্ছে এই কথা বিশ্বাসে বলা
সুস্থ রাখেন, ভালো রাখেন। আর বাংলা টিভি নিউজকে ধন্যবাদ জানাই আজকে এই মজিদ বর্ষে এই সুবলগ্নে আপনি এসেছেন। আমি বাঙালি জাতির স্বাধীনতা সকল মানুষকে আমি জাতির পিতার জন্ম শতবার্ষিকী শুভেচ্ছা জানি। আমি আমার কথা শেষ করছি, ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।